ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে বিয়ে করতে যাচ্ছেন, দুইজন মামি এরকম সুন্দরী মামি বসে আছে দুই পাশে, কেমন লাগছে অনুভূতি? অনুভূতি ভালো লাগছে, মামির জন্য মামা আছে এই আর কি। মামির জন্য আর কিছু বলার অবস্থা রাখে না। মামি কেমন জানি মুস্কি মুস্কি হাসি হাসি দিচ্ছে, কি ব্যাপার? মানে ভাগ্নের কথা শুনে হাসি পাচ্ছে। একটা গান আছে না, পাগল করিল ভাগিনা রে, তো এই গানটা কি আপনি জানেন? মামি কেমন আছেন? আচ্ছা, এই যে ভাগ্নের বিয়ে আজকে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে। পাগল করিল ভাগিনারে এই গানটা কি আপনি জানেন? জানি, আমরা একটু শুনতে চাই। ভাগিনা গেছে গাই বান্দা, কিনিয়া আনছে ভাগটা কলার কান্দা, সেই না কলার কান্দা ভালো লাগে না। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম। আচ্ছা, এই ভাগ্নের বিয়ে আজকে আপনার কেমন লাগছে? আসলে বিয়েটা তো সবসময় আনন্দেরই হয়, এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। বিয়ে শাদি দেওয়া এবং করানো এটা খরচসম্মত কাজ। আজকে আমার যে ভাগ্নের বিয়ে হচ্ছে, আমরা একেবারে আমার ভাগ্নে নয়, এটা আমার ভাইয়ের মতো ছিল। আমরা একসাথে সবসময় থাকছি, খাইছি, খেলছি, যেখানে সেখানে ঘুরতেও গেছি, কিন্তু আজকে আমার আনন্দটাই অন্যরকম যে ভাগ্নের এত একটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে শাদী দিতে পারতেছি, এটা আমার আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই যে আমার সাথে ফাইনালি বরাবর দেখা হয়ে গেল, তো এই তো আজকে ভাইয়ার বিয়ে, অনুভূতি কেমন, কেমন লাগছে? ভালো লাগতেছে, ভালো লাগছে। বা তো আশীর্বাদ থাকবে অনেক। ফাইনালি এই যে আমার চামেলি আপু, অর্থাৎ আমার 14 গোষ্ঠীর মধ্যে যত আপু আছে আমার সব থেকে বড় চামেলি আপু। তো এই যে আজকে ভাইয়ের বিয়ে কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। ভাইয়ের জন্য কি বলার থাকবে? কি বলার, ওর দম্পতি জীবন সুখী হোক এটাই চাই।